হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আমি আবার চলে এসেছি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সবার সাথে কথা বলতে। আজকে আমি পার্টিকুলারলি আপনাদেরকে দুটো ছোট ছোট টিপস বা আইডিয়াস দেব যেটা এখনকার মার্কেটে ভীষণ 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 দরকার। তবে তার আগে তোমরা সকলে যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। এবং তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ভিডিওটা দেখছো, তোমাদের কাছে একটা ছোট্ট মিনি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি মাস্ট দেখো। কেননা ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখলে তোমরা আজকে যে নলেজটা গেইন করবে সেটা কিন্তু তোমাদের লাইফ টাইম কাজে দেবে। এমনই বিষয়, কারণ ভাই কারেন্ট মার্কেটে এটা সাংঘাতিক ডিমান্ড। তাই বেশি আর তোমাদের ওয়েট করাবো না, চটপট আমি আমার টপিকে চলে এলাম। টুডে আই এম গোইং টু টক অল অফ ইউ রাদার অ্যাবাউট হাউ টু বি স্মার্ট। ইয়েস মাই ফ্রেন্ডস, স্মার্টনেস একটা এমন জিনিস যেটা এখন মার্কেটে যার কাছে আছে সে হিরো, যার কাছে নেই সে বেচারা জিরো। কিছু করার নেই, শুনতে খারাপ লাগলেও বাস্তব সত্যি। তুমি স্কুল বলো, কলেজ বলো, তুমি ডেটিং বলো, স্বামী স্ত্রী বলো, মা বাবা বলো, যাকেই বলো না কেন, ভাই স্মার্ট লোকেদের জয় জয় রব সব জায়গায় হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তার মানে কি যারা স্মার্ট শুধু তারাই জীবনে এগিয়ে যাবে, আর যারা কথা কথিত ভাবে অত স্মার্ট নয় তারা কি পারবে না? তুমিও পারবে, কেন পারবে না? আমি তো বলবো তুমি বেশি ভালো পারবে। কেন? কেননা তুমি যদি এখন থেকে নিজেকে ডেভেলপ করো, নিজেকে তৈরি করো, তাহলে তুমি তৈরি হয়ে যে স্মার্টনেসটা তোমার মধ্যে আসবে না, তখন দেখবে তুমি অনেক স্মার্ট লোকেদেরকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারছো। তবে তোমার মনে প্রশ্ন নিশ্চয়ই আসছে, কি করে আমি স্মার্ট হব? ভাই স্মার্ট হওয়ার জন্য তো মেডিসিন শপে কোনো ওষুধ পাওয়া যায় না। নিশ্চয়ই মাথা চুলকাচ্ছ বা গায়ে হাত দিয়ে ভাবছো, ভাই ওষুধ তো তোমার কাছেই আছে, তুমি মেডিসিন শপে ঢু মারতে যাবে কোন দুঃখে? ওষুধ তোমার মাথায়, তোমার মগজে। তোমরা অনেকে হয়তো জানো না যে আমরা সারা দিনে যা পজিটিভ নেগেটিভ যা করি বা যা আমাদের সাথে হয় না কেন, আমাদের টোটাল ব্রেনে নিউরনসে নিউরোসেলসে মাত্র 2% আমরা ব্যবহার করি। জাস্ট মাই ফ্রেন্ডস, বাই রিসার্চার্স এন্ড ডক্টরস অফ ইউএস অ্যান্ড ইংল্যান্ড ইট প্রুভ যে প্রত্যেক দিনের ডে টু ডে লাইফের যে যত সমস্ত কাজকর্মগুলো আমরা করি, সেটা পড়াশোনা থেকে শুরু করে প্রিয় কাজ হোক বা যাই হোক না কেন, তাতে মাত্র 2% আমরা ব্যবহার করি আমাদের টোটাল ব্রেনের মধ্যে থাকা 100 বিলিয়ন নিউরাল সেলসে। যে 2% ব্যবহার করে মানুষ কত কিছুই না করে। তাহলে চিন্তা করো, যারা 2%-এর জায়গায় 98%-এর মধ্যে থেকে যদি কেউ 20% আরও বেশিও ইউজ করে, তাহলে তাদের ট্যালেন্ট বা তাদের অ্যাক্টিভিটি আর পাঁচজনের থেকে কতটা ডিফারেন্স হবে? ইয়েস মাই ফ্রেন্ড, ওষুধ তোমার কাছে, বুদ্ধিও তোমার কাছে, কিন্তু তোমার চিন্তাধারা বা চিন্তা শৈলীটাকে তোমায় পাল্টাতে হবে। স্মার্ট মানে শুধু এই নয় যে তুমি টিপটপ করে ড্রেস করে নিলে, লোকের সামনে ফিটফাট হয়ে বেরোলে, একটু চোখামুখি কথা বললে, দ্যাট ইজ নট স্মার্টনেস। স্মার্টনেস যেটা তোমার ভেতর থেকে ডেভেলপ হয়, স্মার্টনেস হচ্ছে যেটা তোমাকে কাজের প্রতি অ্যাক্টিভ করে, যেটা তোমাকে কোনো জিনিসকে ফেস করার জন্য এনার্জি দেয় এবং যেটা তোমাকে বড় ভাবতে শেখায়। আই এম টকিং অ্যাবাউট ফ্লেক্সিবল থিঙ্কিং। তুমি যত ফ্লেক্সিবল থিঙ্কিং করবে, যত তোমার নেগেটিভ চিন্তাধারাগুলোকে বাদ দেবে, ক্যালকুলেশনে বসবে যে আমার ডিফেক্টসগুলো কোথায়, আমার ডিমেরিটসগুলো কোথায়। ফর এক্সাম্পল, তুমি যখন ইংলিশে ভালো কথা বলতে পারো না, সে কারণে তোমার অনেক ক্যালি আছে কিন্তু ইংলিশ যখন বলতে পারো না বলে চাকরির জায়গায় ঠকঠক ঠকঠক করে হোঁচট খাচ্ছ, তাহলে ভাই বসে আছো কেন? চট করে কোনো ভালো স্পোকেন ইংলিশ টিচারের কাছে বা স্পোকেন ইংলিশ একাডেমির থেকে নিজেকে ডিমেরিটটাকে ঠিক করো, স্মার্ট করো। দেখবে যেই তোমার স্পোকেন ইংলিশটা ঠিক হয়ে যাবে, তোমার মধ্যে লুকিয়ে থাকা সেই সুপ্ত যে স্মার্টনেসটা তোমার নিউরনের অ্যাক্টিভিটিসের কারণে অটোমেটিক
সোমবারটি ডিশটা ঠিক হতে শুরু করে দেবে, কারণ তখন তো তোমার মনে ভয়টা কাজ করবে না যে না আমি এটা পারি কিন্তু ওই তুমি বলতে পারি না, তো এরা কি ভাবতে কি ভেবে নেবে ভেবো না। অনেক সময় এমন হয় হয়তো কোনো জিনিসটা আমাদের ডাউট থাকে, সাপোজ এই উত্তরটা হবে, সাপোজ তুমি একটা কুইজে গেছো ফর এক্সাম্পল, গিয়ে ভাবছো একটা প্রশ্ন এসছে যে শাহজাহান নিজের স্ত্রীর স্মৃতিতে কোন স্মৃতিসৌধ বানিয়েছিলেন, যেটা সকলেই জানে তাজমহল আগ্রার বিখ্যাত মসলিন, কিন্তু তুমি উত্তরটা জানো, তবে তোমার মধ্যে মেকানিক্যাল থিঙ্কিং হওয়ার কারণে, মেকানিক্যাল থিঙ্কিং ইন দ্য সেন্স যে কি জানি বাবা বললে আবার ভুলে যাবে না, তো এত লোকের সামনে বলবো বাবা ওকে কি ভাববে, আমি তো আবার অনেক মাইকও ধরিনি, এই যে চিন্তাধারাগুলো এই যে নেগেটিভিটি গুলো এগুলোকে মনের থেকে ঝেড়ে ফেলে যদি তুমি ফ্লেক্সিবল থিঙ্কিং করো, আরে যা আবার হোক তোর তো আমি জানি তত তাজমহলই হবে বলেই দেখি না, হতে পারে অত কোনো কিছু বলেই তো দেখি, সাহসটা গ্রহ করো মাইকটা নাও আপনি সবার সামনে বলো যে দ্য আনসার ইজ তাজমহল, তখন দেখোই না প্রত্যুত্তরটা কি আসে, ভুল হতেই পারে মানুষের ভুল হতেই পারে, কিন্তু সেটা নিয়ে মন বসে যাওয়ার কিছু নেই। এমনও অনেক সময় হয় যে সারাদিন তোমার হয়তো খারাপ যেতে পারে, সারাদিন হয়তো তোমার সব নেগেটিভ নেগেটিভ নস আসতে পারে, কিন্তু কুল ডাউন, রাত্রির পনেরো আগে পাঁচ মিনিট ভাবো না যে আমার সব পজিটিভ হবে, আই উইল রিগেইন এভরিথিং, আম আই ক্যান ডু ইট, নাথিং ইজ ইম্পসিবল ফর মি, দেখবে পরের দিন যখন এই কাজে বেরোবে তখন সমস্ত কিছু ডান হবে, বিকজ এভরিথিং ডিপেন্ডস আপন ইউর মাইন্ড ইউর থিঙ্কিং, কারণ তোমরা নিউরনস মানুষের মধ্যে সেই শক্তিগুলো সঞ্চার করে, এদের এক একটা কণা এদের এক একটা পোর্শনস এর মধ্যে এত এনার্জি থাকে, এত রাদার রিলস মধ্যে থাকে যে এরা তোমাকে স্টিমুলেট করে। আজকে যদি তুমি সবসময় নেগেটিভ ভাবো, সবসময় যদি নিজেকে অনস্মার্টি ভেবে না আমার দ্বারা হবে না হবে না, তাহলে দেখবে তোমার নিউরন সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু তুমি যদি একটু হটকে ভাবো বড় ভাবো সবাইকে নিয়ে ভাবো দেখবে তোমার নিউরন সেটাকেই কিন্তু অ্যাকসেপ্ট করবে। এছাড়া স্মার্ট যারা হয় তারা যেমন বড় ভাবে তেমন তারা প্রত্যেক মানুষকেই সমান চোখে দেখে, তারা কিন্তু কখনো কোনো কাজকে ছোট ভাবে নেয় না, কিন্তু যারা রেদার নিজেদের শো অফ করে যে দে আর স্মার্ট, কিন্তু ভেতরে কিন্তু ভাই ওই আনস্মার্ট মানে পাখি ভেতরে যাকে বলে, তো তার কিন্তু যখনই কোনো ধরো কেউ ওয়েটার বা কেউ কবলার তাদেরকে দেখবে হয়তো একটু অব্যবহার করলো, পাশে গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড শো অফ করলো দেখো আমি কত বড় হই, বাট দ্যাট ইজ রং, কারণ তুমি তার সঙ্গে মিসবিহেভ করলে কিন্তু তোমার অপর মানুষটা কিন্তু তোমাকে ভুল বাঁচবে ভুল বুঝবে তোমাকে উল্টো পথে চালিত করবে। সো স্মার্ট মানে এই নয় যে তুমি প্রত্যুত্তর ইজিলি দিচ্ছ, শুধু তাই নয়, ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট, ইউ হ্যাভ টু ব্রড এনহ্যান্স ইউর থিঙ্কিং, বি ফ্লেক্সিবল ইন মাইন্ড অ্যান্ড বি মোর পজিটিভ, ফলো করে দেখো নিজেকে একটু চেঞ্জ করে দেখো, বুদ্ধি বিদীপ্ত হও, দেখবে স্মার্টনেস তোমার মধ্যে অবশ্যই চলে আসবে। তোমার ডিমেরিটস গুলোকে লিস্ট আউট করো না, লিস্ট আউট করে চেষ্টা করো ডিমেরিট গুলোকে রেগুলার ওয়াইজ প্র্যাকটিস করে মুছে ফেলার ছেড়ে ফেলার, আমরা কেউ এই 100% পারফেক্ট হইনি এটা ঠিকই, কিন্তু টুয়ার্ডস পারফেকশনিস্ট হওয়ার জন্য কিন্তু আমরা সবাই চেষ্টা করতে পারি, ট্রাই করো না, ট্রাই করতে করতে দেখবে লাক বিল উইথ ইউ, অল দ্য বেস্ট, এবং আশা করছি আমি যে ছোট ছোট যে উপদেশগুলো তোমাদের দিই তোমাদের সকলের খুব ভালো লাগছে, এবং তোমরা এগুলোকে ফলো করার নিশ্চয়ই চেষ্টা করবে, এবং আমি চাইবো যে আমার সমস্ত ফ্রেন্ডসরা একটু ফলো আপ করুক, বিকজ আই ওয়ান্ট ইচ অ্যান্ড এভরি অফ মাই ফ্রেন্ডস টু বি হ্যাপি টু জলি টু বি দ্য বেস্ট বেস্ট বেস্ট। আর হ্যাঁ, নিজেদের এক্সপিরিয়েন্সেসগুলো কেমন ফিল হলো নিচের দেওয়া ডিসক্রিপশন বক্সে কেউ জানাতে ভুলো না, এবং আজকে যারা তোমরা প্রথম আমার ভিডিওটা দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে ভুলো না, স্টে টিউনড স্টে ফ্রেশ স্টে হেলদি অ্যান্ড ট্রাই টু বি স্মার্ট ফ্রম নাও অন, বাই।